আজকের রেসিপি বেগুন বাসন্তি। গরম ভাতের সঙ্গে এরকমই বেগুন বাসন্তির রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ। বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। বেগুন বাসন্তিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে দুটো বেগুন নিয়েছি, জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি যে লম্বা বেগুনগুলোকে নিয়েছিলাম এরকমই হাফ করে কেটে নিতে হবে। এখানে আমি এক একটা বেগুনকে হাফ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে চার ভাগেও ভাগ করে নিতে পারেন। আর আমি এখানে হাফ করেই কেটে নিচ্ছি। এবার একইভাবে অন্য বেগুনটাকেও হাফ করে কেটে নিতে হবে। দুটো বেগুনকেই হাফ করে কেটে নিয়েছি, এবার এক সাইডে বা একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আর খুব ভালো করে জল দিয়ে ধোয়া ছিল তাই আলাদা করে আর ধুয়ে নিলাম না। এবার সামান্য পরিমাণ লবণ নিতে হবে, লবণটা খুব ভালো করে বেগুনগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। আর অল্প একটু হলুদ কুঁড়ো নিয়ে নিলাম, একইভাবে হলুদ কুঁড়োটাও ছড়িয়ে দিতে হবে। এবার লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে বেগুনগুলোর মধ্যে মেখে নিতে হবে। এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। অল্প একটু যদি লবণ ও হলুদ কুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে বেগুনগুলো ভাজতেও সুবিধা হবে আর কালারটাও খুবই ভালো আসবে। তাই এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে। লবণ ও হলুদটা খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছিলাম। সমস্ত বেগুনের টুকরোগুলো একেবারেই রেডি, এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি বড় চামচের চার চামচের মতন সর্ষের তেল দিয়েছি। এবার লবণ হলুদ মাখানো বেগুনগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে আমি দুটো করে বেগুন দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রায় দু মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে একটা দিক রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেগুনের একটা দিক বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকটাও ভেজে নিতে হবে। এইভাবে ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে। আরও দু থেকে তিন মিনিট এইভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিলাম। এবার একটা পেস্ট রেডি করে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিলাম তিন চামচের মতন পোস্ত। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। তারপরে পোস্তগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর যে বেগুনগুলো আছে সেইগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। আর এই দিকে পোস্তটা রেডি করে নিতে হবে, মানে পোস্ত বাটাটা রেডি করে নিতে হবে। পোস্তগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। আর এইভাবে একটু মসৃণ করেই পেস্ট করতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে। এখন পোস্ত বাটাটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো পোস্ত বাটাটাই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচের মতন সর্ষে পাউডার। সর্ষে পাউডার খুব বেশি দেওয়ার দরকার নেই, চা চামচে দু চামচ দিয়েছি। তবে আপনারা চাইলে পোস্তগুলো পেস্ট করার সময় গোটা সর্ষে দিয়েও পেস্ট করে নিতে পারেন, আর নাহলে এইভাবে সর্ষে পাউডারও একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। এতে খেতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে সর্ষে পাউডারটাও মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। মিশ্রণটা রেডি। কড়াইতে বাকি বেগুনগুলো ভেজে নিয়েছিলাম। এবার বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়নটাকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেয়। 10 সেকেন্ড ভেজে নেওয়ার পরে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম পোস্ত ও সর্ষে পাউডার দিয়ে, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন টক দই। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একইভাবে টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যায় আর মিশ্রণটা থেকে তেল কাটা শুরু করে দেয়। আর এই বেগুন বাসন্তীর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়, খেতেও ভীষণ ভালো হয় আর যে কোনো দিন বানানো যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো যায় আর গরম ভাতের সঙ্গে অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যে কোনো ঝাল জাতীয় রান্নায় অল্প একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
আর এইভাবে আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো রান্নার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে লো ফ্লেমে আরও 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বেগুন বাসন্তি। আর এইভাবে 2 মিনিট অন্তর একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুদিকই খুব ভালো করে রান্নাটা হয়ে যায়, মানে বেগুনগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। যেমন নাম, খেতেও ঠিক তেমনই হয়। আর এই রান্নাটি বানানোর জন্য খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না, সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। আর খুব সময়েরও প্রয়োজন পড়ে না, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়, যা ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম, ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। দারুণ লোভনীয় স্বাদের বেগুন বাসন্তিটা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা রেডি হয়েছে আর বেগুনগুলো বেশ নরম তুলতুলে। আর রেসিপিটি বানানোর সময় বেগুনগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করেই রাখতে হবে, মানে রেসিপিটা বানাতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে। কারণ বেগুনের টুকরোগুলো যদি খুব বেশি ছোট করে কাটা হয় তাহলে ভেঙে যেতে পারে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।